আর একটু হলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে রীতিমতো আলোড়ন তৈরি ফেলতো নেপাল, কিন্তু শেষ পর্যন্ত তাদের হারতে হলো মাত্র এক রানে। ঠোঁট আর কাপের মধ্যে ব্যবধান থেকেই গেল। প্রোটিয়া ব্রিগেডকে রীতিমতো কাঁপিয়ে দিয়ে হৃদয় ভাঙল সেই নেপালেই। ম্যাচটা জিতে গেল নেপালকে, ক্রিকেট তাক লাগিয়ে দিল বিশ্ববাসীকে, কিন্তু একটু জন্য হলো না অঘটন। প্রথমে ব্যাট করতে 7 উইকেটে 115 রান তুলেছিল প্রোটিয়া ব্রিগেড। টি-20 ফরম্যাটে এমন কিছু রান নয়। অবশ্য এবার টি-20 বিশ্বকাপে বড় রান উঠছে কোথায়? টি-20 ফরম্যাটে যে 4 ছক্কা বর্ষিত হয় সেটাই হচ্ছে বা কোথায়? প্রোটিয়াদের রান দাঁড়া করতে নেমে শেষ 2 ওভারে নেপালের দরকার ছিল 16 রান। টি-20 ক্রিকেটে এই রান তোলা খুব একটা কঠিন ব্যাপার নয়। 19তম ওভারে 8 রান তোলে নেপাল, কিন্তু হারতে হয় কুশাল মাল্লার উইকেট। শেষ ওভারে জেতার জন্য নেপালের রান দরকার হয় 8। ব্যাটসম্যানের করা বলে শেষ ওভারের প্রথম 5 বলে 6 রান নেয় গুলশান। শেষ বলে নেপালের দরকার 2 রান। শেষ বলটি গুলশান ব্যাটেই ছোঁয়াতে পারেনি। মরিয়া গুলশান রান নিয়ে ট্রাই করার চেষ্টা করে, কিন্তু রান আউট হয়ে যান তিনি। ম্যাচটা 1 রানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শেষ বলে ব্যাটসম্যানের ছিল বাউন্সার, গুলশান ব্যাটই ছোঁয়াতে পারেনি। নন স্ট্রাইক এন্ডে দাঁড়ানো সৌম্য পাল দৌড় শুরু করেন, গুলশানও বেরিয়ে পড়েন ক্রিজ থেকে। পোটিয়া উইকেট কিপার কুইন্টন ডিকক নন স্ট্রাইক এন্ডের উইকেট লক্ষ্য করে বল ছোড়েন। ডিককের থ্রো গুলশানের গায়ে লাগে এবং পরে বলটি যায় ক্লাসেনের কাছে, উইকেট ভেঙে দেন তিনি। 7 উইকেটে 114 রানে থেমে যায় নেপালকে, থেমে দিতে হয়। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন ভিডিও প্রদান করতে সহ প্রদান করবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।